আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি সেনিট স্টেডিয়ার পক্ষ থেকে আমি আসা রানা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী এখন আমি আলোচনা করবো নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্ট এর তিন নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করি আমার সাথেই থাকবা আচ্ছা এখানে একটি তোমরা বহুভুজ দেখতে পাচ্ছ এই বহুভুজটির বিভিন্ন ভাগে অংশে ভাগ করা আছে যেমন কি এখানে একটি এইটা এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি অংশে ভাগ করা আছে এবং এর বাহুর পরিমাণ দেওয়া আছে ফোর সি এম অর্থাৎ প্রত্যেকটা বাহু দেওয়া আছে ফোর সি এখন এটির এটি হচ্ছে দ্বিতীয় চিত্র এটির হচ্ছে মান বের করতে হবে দ্বিতীয় চিত্র সুষম বহুভুজ ঠিক আছে এর ক নম্বর প্রশ্ন হচ্ছে ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করা অর্থাৎ এই যে ও পি কিউ এইটুকু এর ক্ষেত্রফল বের করতে বলছে ঠিক আছে তাহলে এটুকু এর ক্ষেত্রফল বের করতে হলে আমাদের এখন কি করতে হবে এটুকু এই বাহু এই বাহু এবং এ বাহু এবং কোন কত এর মান জানলে আমাদের ক্ষেত্রফলের মান আমরা বের করতে পারবো ঠিক আছে তাহলে কি করব ক নম্বর অঙ্কটি আমরা শুরু করি ক নম্বর অঙ্কটি হচ্ছে ধরি ও পি সমান এ সমান ফোর সি ঠিক আছে এবং আরেকটা বাহু কি আছে ও কিউ সমান বি সমান ফোর সি এম কেননা এটা এটা দুটা একই রকম হুম তাহলে কি হলো এবং কি এর মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন মধ্যবর্তী কোন কি পি ও কিউ সমান কত থেটা এটা আমরা ধরে নিলাম ঠিক আছে আচ্ছা এখন এখন আমরা কি করব এই থ্যাটাইয়ের মানটা বের করে নেব আমরা একটা জিনিস খেয়াল করি আমরা এটি যদি একটি টোটাল বৃত্ত কল্পনা করি তাহলে এর কেন্দ্রে উৎপন্ন করবে তিনশো ষাট ডিগ্রি কোণ ঠিক আছে এবং এই বৃত্তের এই অংশটুকু দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি অংশে ভাগ করা হয়েছে তাহলে প্রতিটি কোন কত ডিগ্রি হবে সেটা আমরা অতএব থ্যাটা হচ্ছে প্রতিটি কোন তিনশো ষাট ডিগ্রি ভাগ আটটা যেহেতু বিভক্ত হয়েছে তাহলে আট দ্বারা ভাগ করবো ঠিক আছে আট দ্বারা ভাগ করলে আমাদের প্রত্যেকটা ভাগের মান হবে কত এটা ভাগ করলে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তাহলে কি আমরা থেটায়ের মানটা পেয়ে গেলাম এখন আমরা কী করবো এই এই যেহেতু এটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে তাহলে এটুকু আমরা ক্ষেত্রফল বের করি এবং আমরা এখানে খেয়াল করি যে এটুকু এই বাহু এবং এই বাহু যেহেতু সমান তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হুম অতএব আমরা জানি আমরা জানি বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান কী হাফ ইন্টু বাহ গুণ বাহ গুণ কি সাইন থেটা আচ্ছা এখন আমরা কি এটা মান বসিয়ে দেবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে কি হাফ গুণ এর মান ফোর গুণ বিয়ের মান ফোর গুণ এবং সাইন কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে আচ্ছা তাহলে এখন কি এই দুই দ্বারা চারকে কাটলে হয় দুই তাহলে এটা কী হলো চার দোকানে আট আট এবং সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওকে এটা যদি এখন ক্যালকুলেশন করা যায় তাহলে এটা কী হবে আমরা খেয়াল করি এখানে হবে আছে আট বাই রুট টু কিন্তু এটাকে এটা যদি মান বের করতে হয় ঠিক আমরা এভাবে বের করব যে কত কত আমাদের ছিল আট বাই রুট টু তাহলে এটা কি কী করবো উভয় পক্ষে টু দ্বারা গুণ করব ঠিক আছে তাহলে কী হবে এইট ইন্টু রুট টু আর নিচে হবে কত রুট টু আর রুট টু গুন করলে শুধু টু হয় তাহলে এখানে টু তাহলে কত হবে এটা দেরিটা কাঠলায় ফোর রুট টু এটি হচ্ছে আমাদের এই এর ক্ষেত্রফলের সূত্র এত সিএম স্কার ঠিক আছে মান হচ্ছে পাঁচ দশমিক সিক্স ফাইভ সেভেন এত সিএম স্কোয়ার প্রায় ঠিক আছে এটি হচ্ছে আমাদের ছিল ক নম্বর প্রশ্নের উত্তর এখন আমাদের খ নম্বর প্রশ্নটা কী বলছে আমরা দেখি খ নম্বর প্রশ্নটি বলছে এই যে খ নম্বর প্রশ্নটি বলছে সুষম বহুগোষ্ঠটির ক্ষেত্রফল কত প্রিয় শিক্ষার্থী এখানে একটু বোঝার বিষয় আছে সেটি হচ্ছে এটি হচ্ছে টোটাল একটি সুষম বহুভুজ এই বহুভুজের একটার ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেছি কত ফোর রুট টু এটুকু কিন্তু আমরা পেয়ে গেছি এখন এই রকম এখানে আটটি মোট ক্ষেত্র আছে তাহলে কত এর সাথে যদি আট গুণ করা যায় এর ক্ষেত্রফল পেয়ে যাব তার মানে গণবর অঙ্কটি একদম খুবই সোজা ঠিক আছে তাহলে এখানে আমরা কি লিখতে পারি এখন নম্বর প্রশ্নটি এভাবে ঠিক লিখতে পারি যে ক হতে প্রাপ্ত ক হতে প্রাপ্ত কি পি ও কিউ এর ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান ফোর রুট টু সি এম স্ক্যার ঠিক আছে এখন এখানে যেহেতু এটি একটি আটটি অংশে বিভক্ত করে তুমি এখানে লিখতে পারো যেহেতু সুষম বহুভূষ্টি বহুভূষ্টি সমান আটটি অংশে বিভক্ত করে অতএব সুষম বহুভুজের বহুভুজের ক্ষেত্রফল সমান আট গুণ ফোর রুট টু সি এম স্কোয়ার ঠিক আছে এখন এটার সাথে কত হলো চার আটটা বত্রিশ রুট ওভার টু এম স্কোয়ার এটা এখন ক্যালকুলেশন করে আমরা দেখি কত হয় পঁয়তাল্লিশ দশমিক টু ফাইভ টু ফাইভ ফাইভ দিতে পারে এত সিএম স্কয়ার প্রায় ওকে প্রিয় শিক্ষার্থী আশা করি কনম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো এখন গণম্বর অঙ্কটি কী দেখে আসি আমরা প্রিয় শিক্ষার্থী এখানে গণম্বর অঙ্কটি বলছে অনিয়মিত আকৃতির ও সুষম বহুভুজের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজতর বলে তুমি মনে করো যে এটি হচ্ছে কি অনিয়মিত বাহু বহুভুজ আর এটি হচ্ছে কি কি সুষম বহুভুজ ঠিক আছে তাহলে একটি হচ্ছে অনিয়মিত বহুভুজ এবং একটি হচ্ছে সুষম বহুভুজ এই দুটির মধ্যে কোনটি ক্ষেত্রফল কোনটির ক্ষেত্রফল নিলে সহস্তর বলে তুমি মনে করো প্রিয় শিক্ষার্থী দুইটি বাহু এটি এটি একটি বাহু তোমরা দেখতে পাচ্ছ যে এটি কত বড় দেখো এর প্রথমে একটি ত্রিভুজ বের করতে হয়েছে তারপরে কি একটি আয়তক্ষেত্র বের করতে হয়েছে বর্গক্ষেত্র তারপরে অর্ধবৃত্ত তারপরে ক্ষেত্রফলগুলো যোগ করে মোট ক্ষেত্রফল হয়েছে কিন্তু এই এইটির দেখো শুধু এই অংশটুকু বের করেছি বের করার পরে একে মোট আটটি অংশে বিভক্ত ছিল আট দ্বারা গুণ করলে এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি তাহলে আমি আমার নিজ থেকে মনে করি যে এই সুষম অষ্টভুজের যে ক্ষেত্রফল এটা নির্ণয় করা সহজ এটা আমার কাছে তোমার কাছে হয়তো বহুভুজটাও হতে পারে সেটা তোমার ব্যাপার তোমার কাছে যদি বহুভুজটা হয় তাহলে তুমি উদাহরণ দিবা বহুভুজটার আমার কাছে সুষম অষ্টভুজের এটা ক্ষেত্রফল নির্ণয় করা সহজ হয়েছে এই জন্য আমি এটার উদাহরণ দিলাম